আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ম্যাশটেকে আপনাদের স্বাগতম। আজ আমি আরও দুইটা ট্যাগ নিয়ে কথা বলবো অ্যাডোবি ফটোশপের। তো আমি বেশি কথা না বলে দ্রুত কাজে চলে যাই। তো আমার ফটোশপ খোলা আছে, আপনারা দেখেন এখানে আমি একটা ফাইল নেই, ফাইল নিয়ে আমি নিউ একটা ফাইল করি। তো এখান থেকে আমার এই যে যেটা ফাইল খুললাম, আর হচ্ছে গত পর্বে আমি আপনাদের ক্লোন স্ট্যাম্প টুল আর হচ্ছে ব্রাশ টুল, স্টোরি ব্রাশ টুল সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আর আজকে আমি দেব ইরেজার টুল এবং পেইন্ট বাকেট টুল, গ্রেডিয়েন্ট টুল, থ্রি ডি মাটেরিয়াল ড্রপ টুল, আর এখানে ইরেজার টুল। তো আমি আগে আমার গত পর্বে যে ভিডিওটা ছিল সেখানে পুনরালোচনা করব এখানে, আর হচ্ছে আপনার আজকে আরো বাকি দুইটা টুল নিয়ে আলোচনা করব। তো আমি এখন শুরু করি। তো আপনারা এখানে একটু খেয়াল করেন যে আমি গত পর্বে যে দুইটা টুল নিয়ে আলোচনা করেছিলাম ক্লোন স্ট্যাম্প টুলটা আসলে কি, এটা একটু খেয়াল করেন। আমি এটা একটু বাড়িয়ে নিই। হ্যাঁ, এবার দেখেন এটা কি বলছে। Could not use the clone stem because the area to clone has not been defined. Alt click define a source point. তো আমি কি করব, Alt click করি যে আমি কোন অংশটুকু নিব, মনে করেন এই অংশটুকু আমি কাটব আর আমি এটা বসাবো এখানে। একটু খেয়াল করেন টাইপ চিহ্নটা আসছে এখানে, টাইটা বসে গেছে, একটু খেয়াল করেন প্লাস চিহ্নটা। আপনারা দেখেন একটা ঠিক এই টায়ার এই অংশটুকু একটা প্লাস আসবে, খেয়াল করেন প্লাসটা ঠিক যে জায়গায় যাবে, আর গোল চিহ্নটায় ঠিক সেই জায়গায় গোল চিহ্নটায় কালার গুলো চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল করেন। তো এটা হচ্ছে ক্লোন স্টেম টুলের কাজ। তারপর হচ্ছে প্যাটার্ন স্টেম টুলটা আসলে কি, এখানে দেখেন আপনারা প্যাটার্ন পাবেন। তো এখান থেকে আমি মনে করেন এই প্যাটার্নটা সিলেক্ট করলাম আর এখানে সেটা আমি বসিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডে এই প্যাটার্নটা কাজ করবে, না সরি ব্যাকগ্রাউন্ডে না, এটা আপনার প্যাটার্ন স্টেম টুলটা হচ্ছে আপনার প্যাটার্ন হিসেবে আর কি কাজ করবে, এটা ব্যাকগ্রাউন্ডে না, আপনি ঠিক যে জায়গায় বসাবেন ওই জায়গায় কাজ করবে। তো এটা হচ্ছে প্যাটার্ন স্টেম টুল। আর হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলটা আসলে কি, আপনি ঠিক যে জায়গায় আপনার ক্লোন টুলটা ইউজ করছেন ঠিক সেই জায়গায় এটা মুছে দেয়, সেই জায়গাগুলো মুছে দেয়। তো এটা গেল হিস্টোরি ব্রাশ টুল। আর আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা আসলে কি, আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা একটু খেয়াল করেন, যদি একটু বাড়ায় নেই তাহলে দেখেন একটা আর্টের মতন একটু তুলি রং টাইপের হচ্ছে। এখান এটা থেকে বেটার হবে যদি আপনাদের আমি একটা দৃশ্য নিয়ে বুঝিয়ে দিই, তো এটা আমি কেটে দিই, একটা দৃশ্য নিয়ে বুঝিয়ে দিই আপনাদের। একটু খেয়াল করেন আপনারা, তো একটা দৃশ্য এটা কি করলাম কোন স্টেম টুল একদম এটা একটু বেশি নিয়ে হয়ে গেছে, তো আমরা এটা কমিয়ে দিই। তবে এখানে যাই, এখান থেকে কমিয়ে দিই, এবার করি দেখেন যে একটা ঝির 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 টাইপটা আসতেছে, তুলি রঙের মতন বসিয়ে দিচ্ছে এগুলা। তো এটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। তো এই দুইটা আপনারা বুঝছেন, গত পর্বে আমি বলছিলাম, তো এই পর্বে আর একটু তুলে ধরলাম। এবার হচ্ছে ইরেজার টুলটা আসলে কি, ইরেজার টুলটা আমি আপনাদের দেখাই, একটু খেয়াল করেন যে ইরেজার টুলটা কি, এটা একটু খেয়াল করেন যে আমার ব্যাকগ্রাউন্ডে ঠিক যেই কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে, ইরেজার টুল দিয়ে যখন আমি মুছবো তখন ঠিক ওই কালারটাই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা এখানে চলে আসবে। তখন ব্যাকগ্রাউন্ডে যদি আমি সবুজ এই একটু সবুজ কালার দেই, তা দেখেন সবুজ কালার আসতেছে। আমি যদি এটা যদি লাল কালার দেই তাহলে দেখেন লাল কালার আসতেছে। এটা হচ্ছে ইরেজার টুল। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আসলে কি, তা তো আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিচ্ছে,
তা মুছে দিচ্ছে পুরাটাই, ব্যাকগ্রাউন্ডটা পুরাটাই মুছে দিচ্ছে। ম্যাজিক ইরেজার টুলটা কি দেখেন, ম্যাজিক আপনাদের এটা ভালো মতন বোঝানোর জন্য আমি একটু ব্যাকে যাই। তো এখন আমি ম্যাজিক ইরেজার টুলে যেলাম, এবার দেখেন আমি কি করব যে এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। সরি, এটা কালার মিলে গেছে এই কারণে সমস্যা করতেছে। তো এখানে এই যে অংশটুকু আমি ইরেজ করে দিচ্ছি কুইক সিলেকশন টুলের মাধ্যমে। আমি আপনাদের কুইক সিলেকশন টুল বলছিলাম, এটা কুইক সিলেকশন টুলের মাধ্যমে ইরেজ হয়ে যাচ্ছে। তো এই অংশটুকু কি করবেন আপনি নিবেন না, সরি। তো আগে আপনার সিলেক্ট করবেন, তারপরে ইরেজার টুল ইউজ করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ এখানে যদি আপনি নেন তাহলে পুরোটাই সে নিয়ে নিচ্ছে। হ্যাঁ দেখেন এটা গেল। তারপর হচ্ছে পেইন্ট বাকেট টুল আর হচ্ছে গার্ডিয়ান টুল। গার্ডিয়ান টুলটা আসলে কি, ওখানে আপনি বসালেন, এটা হচ্ছে দুইটা কালার। তো এটা আমি কি করব, এটা আপনাদের হালকা একটু এখানে একটু গ্রাফিক সিস্টেমের কাজটা দেখাই। এখানে যেহেতু সিস্টেম আছে তো আমি একটু গ্রাফিক্স এর কাজটা হালকা একটু তুলে ধরি। তো ওরকম না, এটা হচ্ছে নর্মালি মনে করেন যে একটা ফিল্টার বসাবেন, এখান থেকে মনে করেন একটা নিলেন, একটা সরি একটু ভুল করলাম, কন্ট্রোল অল্টা জেড দিয়ে ব্যাকে গেলেন। তারপর কি করবেন, একটা লেয়ার খুলবেন, লেয়ার করার পরে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে তখন কি করবেন, এখন কি করবেন, তো এটা কি করবেন, এই নর্মাল আছে, এটা আপনি কি করবেন একটু দেখেন কালার ডটস, তারপর হচ্ছে স্কিন, স্কিন দিলে স্কিনের সিস্টেম আসবে, তারপর পিন লাইট দিলে পিন লাইটের মতন সিস্টেম আসবে। তো আপনার অপেসিটিটা একটু কমিয়ে নিতে পারেন যে এটা কিরকম হবে, হালকা হবে না গাঢ় হবে, এই তারপর হচ্ছে এটা দিতে পারেন। এটা আপনার ফুল দিলে কি হয় একটু দেখেন, তো হুই, তারপর হচ্ছে কালার, কালার দিলে কি হয় একটু দেখেন। তো আপনার কি করবেন, এটা একটু কমিয়ে নিয়ে আপনাদের মতন ইচ্ছার মতন এডিট করতে পারবেন। তো এটা গেল গার্ডিয়ান টুল। এটা গার্ডিয়ান টুলের আরও কিছু কাজ আছে, তো আমি ওইটাতে পরে যাই, আগে পেইন্ট টুলটা আপনাদের দেখাই। গার্ডিয়ান টুলের যে কাজগুলো আছে সেগুলো একটু গ্রাফিক্সের মানে ফিল্টার বসানোর জন্য, যে আপনার ফটোতে ফিল্টার বসানোর জন্য তখন এটা ইউজ হয়। তো ওই কাজটা আমি একটু পরে দেখাবো, আজ আজকের ভিডিওতে না দেখাতে পারলেও ভবিষ্যতে আপনারা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি পরে ভবিষ্যতে আমার চ্যানেলে আমি দেখাবো সেটা। ফাইল নিয়ে এবার খেয়াল করেন, এবার এটা কি করবো, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, অবশ্যই আমার কমন আছে তো আমি এটা বাড়িয়ে নিই। এবার খেয়াল করেন এটা ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ডের একটা নাম লিখি টেক্সটের মাধ্যমে, এখানে নামটা কি লিখবেন, আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখি, হচ্ছে হ্যাশট্যাগ। তা আপনারা যদি এটাকে বাড়াইতে বা কমাইতে চান তখন কি করবেন, তখন এটা কি করবেন, এরকম ধরবেন, তারপর এখানে একটু বাড়িয়ে দেন। তো এটা গেল একটা, আরেকটা সিস্টেম আছে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দেওয়ার পরে এটার সাইজটা একটু কমিয়ে নেন, এবার এটার এই এবার কন্ট্রোল টি দিয়ে এটার সাইজটা যদি আপনাদের ইচ্ছা মতন বড় করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। এটা একটা সিস্টেম আছে, আর একটা হচ্ছে এখান থেকে বাড়ানো কমানো, তার লেখাটার ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন, বাড়াতে পারবেন। তো বন্ধুরা আমি এক কথা বলতে বলতে টেক্সটের যে কাজটা সেখানে চলে গেছি। তো আমি এটা আপনাদের বুঝে দিলাম পেন্ট বাকেট টুলের কাজ। তো এটা আমি থ্রি ডি মার্চুয়াল ড্রপ টুল, এটা এখানে কাজ হবে না, এটা থ্রি ডি, এটা গ্রাফিক্সের কাজ আছে, গ্রাফিক্সের কাজ আছে এখানে। তো আমি এটা এখন বোঝাবো না, সেটা আমি ভবিষ্যতে যেসব ভিডিওগুলো ছাড়বো, ধীরে ধীরে আমি যখন গ্রাফিক্সের কাজে যাব তখন আমি এই ভিডিওগুলো ছাড়বো, যে গ্রাফিক্সের কাজগুলো আমি শিখাবো এটার মাধ্যমে ফটোশপের। আপনার অ্যাডোবি প্রত্যেকটা সফটওয়্যার
বানাইছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। অ্যাডোবি ফটোশপের কিছু হালকা পাতলা গ্রাফিক্স এর কাজ আছে, তারপর আর গ্রাফিক্স এর কাজ মূলত করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে। অ্যাডোবি ফটোশপে হালকা কিছু ধারণা দেওয়া আছে গ্রাফিক্স এর, আর অ্যাডোবি নর্মালি আপনার বেসিক ইফেক্টের জন্যই আপনার অ্যাডোবি ফটোশপ ইউজ করা হয়। তো বন্ধুরা, এখানে আপনারা এই দুইটা টুলের কাজ দেখলেন, ইরেজার টুল এবং হচ্ছে আপনার এই পেন্ট বাকেট টুল, গার্ডিয়ান টুল, আর যেটা আছে 3D মার্শাল ড্রপ টুল, সেটা আমি এখন বুঝতে পারতেছি না, তো আমি দুঃখিত, কারণ এটা আপনার গ্রাফিক্স এর কাজ আছে, আর তো আমি এখন আমি বেসিকটা না বুঝে এখানে যেতে পারবো না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ, আগামী পর্বে আবার দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে পরে ভিডিও পাওয়ার জন্য আশাতে পাশে যে সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টাটা আছে সেটা ক্লিক করে দিবেন। আর যদি খারাপ লেগে থাকে যে আমার এখানে ভুল হয়েছে, যে সমস্যা হয়েছে, তো সেটা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ভবিষ্যতে চেষ্টা করব যে ভিডিওগুলো ওইভাবেই বানানোর, যেন কোনো ভুল ত্রুটি না হয়, আপনাদের যেন পছন্দ হয়। তো বন্ধুরা, আজ বিদায়, আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ।